হাইড্রেন পরিষ্কার করার সময় উদ্ধার সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ, আবারও চরম অমানবিক দৃশ্য নদিয়ার কল্যাণীতে। 17 নম্বর ওয়ার্ডের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফাইটোকেমিক্যাল কারখানার পাশে হাইড্রেনে এক সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল কল্যাণী থানার পুলিশ। এদিন কল্যাণী পৌরসভার তরফ থেকে হাইড্রেন পরিষ্কার করার কাজ চলছিল, সেই সময় শিশুকন্যার মৃতদেহটি উদ্ধার করে পুরকর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন কল্যাণী পৌরসভার পরিষদ সদস্য অরূপ মুখোপাধ্যায় ও কল্যাণী থানার পুলিশ। আসলে তার আমাদের এখানে পৌরসভার একটা আমাদের ক্লিন সিটি কাজ চলছে, তো সেই কাজটা এখানকার ছেলেরাই করছিল, কন্ট্রাক্ট দিচ্ছে, রেন্টটা পয়সা করছিল, তা করতে করতে এখানে এসে দেখছে না বাচ্চাকে পাওয়া গেছে সদ্যজাত, না মনে হচ্ছে বাচ্চাটা দুদিন আগের মনে হচ্ছে বাচ্চা। তো এখানে আমার যা সন্দেহ, আমি যে এখনই কনফার্ম নেই, বেশ কিছু নার্সিংহোমের মালপত্র এখানে পাওয়া যাচ্ছে, সিরিঞ্জ ফিরিঞ্জ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো কোনো নার্সিং, আমার মনে হচ্ছে কোনো নার্সিংহোম ফেলতে পারে, নার্সিংহোমে হয়তো বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে, তো সেই কারণে ওরা আমাদের খবর দেয়, আমরা এলাম আর কি। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, তারা বাচ্চাটাকে নিল আর কি, রিকভারি করে তারা পোস্ট মর্টেম করবে, কী ব্যাপার না বা তারা বলতে পারবে, আইনটা বলতে পারবে। তো এইটা যারা করছেন অমানবিক আচরণ করছেন, যারা করছেন মানে নার্সিংহোমগুলোকেও বলবো যে ব্যবসার স্বার্থ দেখে নয়, মানবিক ভাবনা। কারণ একটা বাচ্চা সদ্যজাত, আমার মনে হচ্ছে কত কালকে পশু ফেলেছে বাচ্চা, মেয়ে বলেছে, যেটা এটা ঠিক হচ্ছে না, এটা আমাদের মনে হচ্ছে, এটা প্রশাসনিকভাবেও আমরা বলবো এগুলো তদন্ত করার জন্য আমাদের ভাবতে হবে যে এই জিনিস মানে আজকের যুগে বর্ব মানে বর্বরতার চরমসীমা পৌঁছে যাচ্ছে। আমরা এটা ছাত্রের মধ্যে ড্রেনটা, আসলে এই ড্রেনটার ব্যাপারটা হচ্ছে কি, এই ড্রেনটা আমাদের ক্লিন করা হচ্ছে পুরো, এই ড্রেনটা মানে যেহেতু বৃষ্টি বর্ষা আসছে আমরা বেশ কদিন ধরে কাজে লাগিয়েছি, এই করতে করতেই এটা আজকের ওরা সকালে পেয়েছে, বাবা আমাদের ফোন করেছে, পুলিশ উদ্ধার করলো, পুলিশ নিয়ে গেল, প্রশাসন কাজ করল। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।